আমেরিকাকে ভালোমতো শিক্ষা দিল ভারত। কারগিল যুদ্ধে জিপিএস দিতে অস্বীকার করে আমেরিকা ভারতের পিঠে ছুরি মেরেছিল। আজ ওই আমেরিকাই ভারতের থেকে কিনছে নাভিক চিপ। কি এই নাভিক চিপ যার জন্য আমেরিকাও ভারতের সামনে মাথা নত করছে? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। শেষ অবধি থাকবেন, কারণ ভিডিওটা পুরো দেখার পর আপনি অবশ্যই ভারতের টেকনোলজি নিয়ে গর্ববোধ করবেন। বন্ধুরা, বলা হয় আসল বন্ধুর পরিচয় খারাপ সময়েই পাওয়া যায়, আর এমনই কিছু হয়েছে ভারতের সঙ্গেও। কার্গিল যুদ্ধের সময় ভারতের সেনাদের ভীষণ খারাপ পরিস্থিতির সামনা করতে হচ্ছিল। উঁচু উঁচু পাহাড় এবং দুর্গম রাস্তায় লোকানো শত্রুদের খোঁজা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তখন ভারত আমেরিকার কাছে সাহায্য চায়। আমেরিকার জিপিএস সিস্টেমের ব্যাপারে গোটা দুনিয়া জানে, কিন্তু আমেরিকা ওই সময় ভারতকে সাহায্য করতে অস্বীকার করে। এটা জেনেও যে ভারতে টেরিটরির ভেতরে পাকিস্তানি সেনারা এসে ঢুকেছিল, মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়মের উল্লঙ্ঘন পাকিস্তান করেছিল। পাকিস্তানিরা ইন্টারন্যাশনাল ল কে উল্লঙ্ঘন করেছিল, এটা জেনেও আমেরিকা সাহায্য করে না। যদি আমেরিকার সাহায্য ছাড়াই আমরা এই যুদ্ধ জিতে যাই, তখন ভারত সরকার টের পায় যে ভারতকে এখন অন্য দেশের নেভিগেশন সিস্টেমের ওপর ভরসা করে থাকলে হবে না। এর জন্য ভারত নিজের নেভিগেশন সিস্টেম তৈরি করার প্ল্যানিং শুরু করে দেয় এবং ভারত এতে সফলতাও পায়। সাল 2000 এর শুরুতে ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ডেভেলপ করার আইডিয়া নিয়ে কাজ করা শুরু করে। এই কাজের দায়িত্ব নেয় ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2006 সালে $17 কোটি বাজেট নিয়ে এটা শুরু করা হয়। 2018 সালে এটা অপারেশনাল হয়ে যায়। প্রথমে নাম নাভিক না হয়ে ইন্ডিয়ান রিজিয়নাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম IRNSS ছিল। এই সিস্টেমকে শুরু করার জন্য ইসরো স্যাটেলাইটের একটা গ্রুপ তৈরি করে, যেটা IRNSS স্যাটেলাইট নামে পরিচিত ছিল। এই স্যাটেলাইটের কাজ ছিল ভারতীয় উপমহাদ্বীপ এবং তার আশেপাশের এরিয়ার সঠিক তথ্য দেওয়া। এই নেভিগেশন সিস্টেম 1500 কিলোমিটার এরিয়াকে কভার করে। প্রথম IRNSS-1 স্যাটেলাইটকে জুলাই 2013 সালে লঞ্চ করা হয়েছিল। পরবর্তী স্যাটেলাইটকে আগামী কিছু বছরের মধ্যে লঞ্চ করা হয়। নাভিক অর্থাৎ নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশনের স্টার্টিং April 2018 সালে হয়। ওই সময় এটা ভালোভাবে কাজ করছিল না। 2020 সালে নাভিক ফুললি অপারেশনাল হয়ে যায়। এতে এখনো পর্যন্ত 8টা স্যাটেলাইট লঞ্চ করা হয়ে গেছে। এই সমস্ত স্যাটেলাইট IRNSS-1 ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম সিরিজের ছিল। এই 8টা স্যাটেলাইটের নাম IRNSS-1A, IRNSS-1B, 1C, 1D, 1E, 1F, 1G এবং IRNSS-1I। এই সিরিজে IRNSS-1H ফেল হয়ে গেছিল, তার জন্য সেটার বদলে IRNSS-1I পাঠাতে হয়। এই স্যাটেলাইট গুলো আজও পুরোপুরি অপারেশনাল রয়েছে। নাভিকের ডেভেলপমেন্টের কাহিনী অনেক ইন্টারেস্টিং। যখন আমেরিকা ভারতকে সাহায্য করে না, তখন ভারত নিজের নেভিগেশন সিস্টেম ডেভেলপ করার প্ল্যান বানায়। যেমন আমেরিকার GPS রয়েছে, তেমন ইউরোপীয় ইউনিয়ন নিজের জন্য গ্যালিলিও নেভিগেশন সিস্টেম ডেভেলপ করছিল। তখন ভারত ইউরোপের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কিছুদিন পর খবর আসে গ্যালিলিওতে চীনও সামিল হচ্ছে। এর জন্য ভারত গ্যালিলিওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, কারণ চীনও ভারতের শত্রু। ভারতের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, কারণ 2005 সালে আমরা গ্যালিলিওর থেকে দূরত্ব বাড়াই এবং তার পরের বছর 2006 সালে আমরা নিজেদের নেভিগেশন সিস্টেম বানানোর চেষ্টা শুরু করে দিই। কিন্তু আমরা তো অপেক্ষা করছি আপনাদের। নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললাম আপনাদের সঙ্গে সরাসরি কানেক্ট হওয়ার জন্য, কিন্তু আপনাদেরই দেখা নেই। চলে আসুন, লিংক রয়েছে কমেন্ট বক্সে। ইসরোর বিজ্ঞানীরা ভারতকে একটা নতুন দিশা দেখায়, আর আমরা নিজেদের স্যাটেলাইট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর আমরা সেটা করেও দেখাই। আর এখন অনেক ফোন এই নেভিগেশন সিস্টেম ব্যবহারও করছে। এখন তার একটা খবরও সামনে আসছে, অ্যাপেলের নতুন iPhone 15 এবং iPhone 15 Pro Max-এও নাভিক সিস্টেমের ব্যবহার করা হচ্ছে। আগে হ্যাঁ বন্ধুরা, এখন অ্যাপেলও নিজের আইফোনের সাথে এই টেকনিককে জুড়ে ফেলেছে। মানে এখন মেড ইন ইন্ডিয়া আইফোনের সাথে আমরা ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেমকেও পাবো। বন্ধুরা, যদি কথা বলি এর পারফরমেন্সের, তাহলে একেবারে আমেরিকার GPS এবং রাশিয়ার গ্লাসের মতো এটা কাজ করে। এতে সবকিছু একই রকম, শুধু পার্থক্য ক্লিয়ারিটি। এতে আপনারা ক্লিয়ারিটি খুব ভালো পাবেন। এর কারণ রয়েছে, ভারতের এই নাভিক সিস্টেম গ্লোবাল লেভেলে কাজ করে না, এটাই কেবল ভারত এবং তার আশেপাশের এরিয়ার জন্য তৈরি করা হয়েছে। যেখানে GPS কে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে অপারেট করতে পারবেন, সেখানে নাভিককে কেবল ভারতেই অপারেট করতে পারবেন। আশা করি পরবর্তী সময়
সময়ে ভারতের নেভিগেশন সিস্টেমও গ্লোবাল হয়ে যাবে। এরই সাথেই টেকনোলজিকে পপুলার করার জন্য ভারত সরকার ডিভাইসকে দ্রুত কম্পালসারি করতে চলেছে। এর জন্য ডিভাইসে হয় নাভিক সাপোর্ট চিপ লাগাতে হবে, নয়তো নাভিক চিপ সেট ইউজ করতে হবে। 5G ফোনে পয়লা জানুয়ারি 2025 থেকে নাভিক অ্যাপের ব্যবহার কম্পালসারি হবে, যেখানে L1 ব্যান্ডে কাজ করা ফোন যেটা GPS অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের ব্যবহার করে তাদের জন্য ডিসেম্বর 2025 সাল থেকে নাভিক সাপোর্টের ফোন ডেভেলপ করা কম্পালসারি হবে। মানে এখন কোন গ্যাজেট আমেরিকা থেকে আসুক বা চীন থেকে, সেগুলো তো আমাদের নেভিগেশন সিস্টেমকে ব্যবহার করতেই হবে। যেভাবে আমেরিকা নিজের নেভিগেশন সিস্টেমকে গোটা দুনিয়ায় ছড়িয়ে বেরিয়েছে, তার দাপট এখন কিছুটা কমবে, কারণ এখন তাদের দেশে তৈরি গ্যাজেটেও নাভিকের ব্যবহার জরুরি হবে। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরাই নিজেদের দেশে নেভিগেশনের জন্য অন্যান্য দেশ যেমন আমেরিকার উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু আজকের সময় আমরা আমাদের নিজেদের রিজিওনাল নেভিগেশন সিস্টেম এত ভালোভাবে ডেভেলপ করে ফেলেছি যে আমাদের নিজেদের স্যাটেলাইট ভারতের প্রতিটা কোণায় ভালো রকম জুম ক্যাপাসিটির সাথে দিশা দেখাতে সফল। এই স্যাটেলাইট না শুধু ভারতের ভেতরে বরং ভারতের বাইরেও 1500 কিলোমিটারের দূরত্বে কাজ করতে সক্ষম, যা লাভ আমাদের ট্র্যাকিংয়ে তো হবেই, এছাড়া ডিজাস্টার রিলিফেও আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এই টেকনোলজির মাধ্যমে নিজেদের দেশে হওয়া গুপ্তচরগিরিকেও কমাতে পারবো, কারণ বর্তমান সময়ে শত্রু দেশ নতুন নতুন টেকনোলজির ব্যবহার করে একে অপরের গোপন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়, যেটা যে কোনো দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য বিপদ হতে পারে। রিসেন্টলি শুনতে পাওয়া গেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা স্যাটেলাইট এবং GPS এর সাহায্যে রাশিয়ার গোপন তথ্য হাতিয়ে ইউক্রেনকে সাহায্য করছিল। এই সিচুয়েশনকে দেখে দেশ এখন সুরক্ষা নিয়ে কোন রকম তালবাহানা চায় না। মানে আমরা এখন আমেরিকার GPS কে নিজের দেশের মোবাইলে ব্যবহার করা কমাচ্ছি। বন্ধুরা, এখন আমাদের নেভিগেশন সিস্টেম একেবারে প্রাথমিক যাত্রায় রয়েছে, যেখানে আমেরিকার GPS এর ব্যবহার গোটা বিশ্বে হচ্ছে। যখনই আমরা আমাদের মোবাইল থেকে গুগলে কোনো লোকেশন সার্চ করি, তো তখন GPS সিস্টেম কাজ করে। সাধারণত আপনারা আপনার গন্তব্য খোঁজার সময় বা কোনো আইটেম ডেলিভারি নেওয়ার সময় যেভাবে লোকেশন সার্চ করেন, সেটা পুরোপুরি স্যাটেলাইট দ্বারা সাপোর্টেড হয়। এই স্যাটেলাইট মহাকাশে মোটামুটি 36,000 কিলোমিটার উচ্চতায় ভাসছে, আর সেখান থেকে সোজা আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে আপনাকে তথ্য পাঠাচ্ছে। আপনারা এভাবে বুঝতে পারেন GPS আপনার মোবাইলে এর জন্য রয়েছে, কারণ কিছু এমন ডিভাইসেস আপনার মোবাইলকে সাপোর্ট করে যেটা সোজা এত উচ্চতা থেকে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হচ্ছে। যদি কথা বলি GPS এর, তা আমেরিকার অন্যান্য টেকনোলজি ইনোভেশনের মতো এটাও সেনার জন্যই শুরু করা হয়েছিল। GPS 1993 সালে পুরোপুরি অপারেশনাল হয়। GPS কে বিশ্বজুড়ে কভারেজ প্রোভাইড করার জন্য 24টা স্যাটেলাইট ব্যবহার করতে হয়। বর্তমান সময়ে 31টা স্যাটেলাইট রয়েছে। এর সব স্যাটেলাইট প্রতি 12 ঘন্টায় নিজের কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণ করে। এই স্যাটেলাইটগুলো এতটাই দূরত্বে রয়েছে যে পৃথিবীর প্রতিটা বিন্দুতে সবসময় অন্তত প্রায় 4টে স্যাটেলাইট দেখতে পাওয়া যাবে। প্রতিটা স্যাটেলাইট অনবরত নিজের স্থিতি এবং সময়ের একটা ডিজিটাল সিগন্যাল টেলিকাস্ট করে। তো বন্ধুরা, আজকের এই অন্যরকম বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভারতের নাভিক চিপসেট যখন লঞ্চ হয়ে যাবে আর আপনার মোবাইলে এটা কাজ করবে, তখন আপনার গর্ববোধ হবে কিনা একটা কমেন্ট করে অবশ্যই জানান। অপেক্ষায় রইলাম, মন থেকে ভালোবেসে গর্বের সাথে শেয়ার করুন ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।